তো সবাই কি শুভেচ্ছা। আমার কাছে যে মোবাইলটা আছে এটা হচ্ছে লাইটেল MTK CPU-র একটা সেট। তো অনেকে অনেক সময় বলেন যে আমি ফ্ল্যাশ রাইট করি কিন্তু ফ্ল্যাশ রিড করতে পারি না বা ফ্ল্যাশ রিড করে রাখি না। তো যখন অর্থাৎ কয়েক বছর আগে, মানে করোনার আগের বছরগুলোতে যখন আমরা মোবাইল সেটে কাজ করতাম, হার্ডওয়্যারে কাজ হোক বা সফটওয়্যারে কাজ হোক, আমরা ফাইলগুলো ব্যাকআপ রাখতাম, মানে বাটনের সেটের মানে যেগুলো হেলদি ফাইল ওগুলো আমরা রিড করে ব্যাকআপ রাখে দিতাম, কারণ ভবিষ্যতে যখন সিপিইউ চেঞ্জ করতে হয়, যেহেতু এলাকা ভিত্তিক ব্যবসা, সেই সময় আমাদেরকে ওই ব্যাকআপ থেকে ফাইল নিয়ে তখন ফ্ল্যাশ করতে হয়। তো আজকে আমরা সেটাই দেখি। তো আমি এখানে ফাইল প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আমি প্রথমে রিড ইনফো নেব। তো আমার কাছে যে টুলটা আছে এটা মিরাকেল বক্সের ক্র্যাক ভার্সন। আমি ক্র্যাক ভার্সন চালানো রিকমান্ড করব না, তবে মিরাকেল আপনার সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ড্রাইভার প্রপার ইনস্টল থাকতে হবে। মিরাকেল মিডিয়াটেকের ড্রাইভার যদি প্রপার ইনস্টল না থাকে তাহলে কিন্তু এটা কাজ করবে না। তো আমি ব্যাটারি খুলে আবার লাগিয়ে তারপরে আমি USB কানেকশন দিছি সাথে। আর এগুলো করার আগে তো আমার অবশ্যই স্টার্ট বাটনে ক্লিক করা লাগবে, তা আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে। প্রথমে আমার বুট মোড 4th বুট অটোতে থাকলে তখন এটা 7th বুট মোডে নিয়ে যায়, তারপরে আমি যখন রিডে চাপ দিই, রিডে চাপ দেওয়ার পর আমি ফ্ল্যাশ সম্পূর্ণ রিড করতে পারি। তো এখানে এই যে দেখাচ্ছি যে এখানে কমপ্লিটলি আমার ফ্ল্যাশ রিড হয়ে গেছে কথা বলতে বলতেই। আর ডিভাইস ম্যানেজারে তো মিডিয়াটেকের ড্রাইভার সাথে সাথেই আসে, আপনারা লেখা দেখতে পাচ্ছেন কি না জানি না, যেহেতু আমার রেজুলেশন খুবই ছোটো তাই আমি ডিটেলস বলে দিছি। তবে আপনারা যদি আরও ডিটেলস দেখতে চান তখন আমি ভিডিও আপলোড করে দেবো। তবে এটাই আর কি, যে মিডিয়াটেকের ফাইল, তারপরে কোয়ালকম স্ন্যাপড্রাগন, এভাবে আপনারা ফাইল রিড করে রাখতে পারেন বিভিন্ন টুলসের মাধ্যমে। তবে আমি বাটন সেটের কাজগুলো আমি সাধারণত মিরাকেল বক্স দিয়েই করি, এটা আমার কাছে খুবই ভালো লাগে মিরাকেল বক্স দিয়ে করতে। তো আজকে এই পর্যন্তই। তো সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি বা আমার এই টপিক ভিডিওটি দেখার জন্য।